কলের হয়ে মাঠ কাপাছেন তিনি। শুদ্ধ রাজনীতিতে নামা আলম দারুণ ক্রিকেট प्रेमी। সুযোগ পেলেই স্টেডিয়ামে ছোটেন। আসরে প্রিয় দল রংপুর রাইড়সের খেলা দেখতে এখন গ্যালারিতে তিনি। দলটি মাটি নেমেছে রাজশাহী কিংসের বিপক্ষে। হির আলম রীতিমতো মাটিয়ে দিচ্ছেন। ফোনে উচ্ছসিত লাগলো তাকে। তিনি বলেন, আমি উত্তরবঙ্গের ছেলে। নিজের মাটিকে মায়ের মতো ভালোবাসি। তাই রংপুর রাইড়স আমার পছন্দের দল। গতকালও তাদের খেলা দেখতে স্টেডিয়ামে ছিলাম। এবারেও আছি। ভবিষ্যতেও থাকবো আমি চাই দলটি জিতে যাক গতবারের মতো এবারও চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফিরবো আশা রাখি খেলা দেখতে খুব ভালো লাগে প্রিয় দলে খেলা হলেই আমি স্টেডিয়ামে এসে দেখার চেষ্টা করি আগামী খেলাগুলোও দেখব ইনশাআল্লাহ আজ রবিবার দিনের প্রথম খেলায় রাজশাহী কিংসের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে রংপুর রাইডার্স ফার ম্যাচের মধ্যে দুই ম্যাচ হারলেও পয়েন্ট টেবিলে অবস্থানের পরিবর্তন হয়নি ম্যাচের অবস্থান আরো সংহত করতে মাঠে রংপুর রাইডার্স সর্বশেষ ম্যাচে ঢাকা ডায়নামাইটস এর কাছে শ্বাস ম্যাচে দুই রানে হেরেছিল বর্তমান চ্যাম্পিয়নরা দ্বিতীয় দিনে ম্যাচে সন্ধ্যা সাড়ে ছটায় মুখোমুখি হবে চিটারাং ভাইকিংস এবং কুমিল্লা ভিক্টোরিয়ান সাথেই থাকুন হিরো আলমও কিন্তু সাথেই আছেন এবার চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফিরবে আমার দল কথাটা কে বলেছেন ইউটিউবে বিচিত্র অভিনয় গান আর নাচ দেখিয়ে দেশব্যাপী ব্যাপক আলোচনায় আসেন হিরো আলম দিন দিন বাড়তে থাকে তার ফলোয়ার শুধু তাই নয় ভারতেও তারা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে আলোচনা আরো তীব্র করেন আশরাফুল আলম ওরুফে হিরো আলম যদিও শেষ পর্যন্ত নির্বাচন বর্জন করেন তিনি তার সঙ্গে নির্বাচনে কি কি ঘটে গেছে সেগুলো আমাদের সবারই জানা এবার এর ষষ্ঠ আসরেও সরব হলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম প্রিয় দল রংপুর রাইডার্সের খেলা দেখতে গ্যালারিতে উপস্থিত হচ্ছেন দলকে নিয়ে যা দিয়ে যাচ্ছেন সমর্থন হিরো আলম বলেন আমি উত্তরবঙ্গের ছেলে নিজের মাটিকে ভালোবাসি তাই রংপুর রাইডার্স আমার পছন্দের দল আমি চাই গতবারের মতো এবারও চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফিরবে আমার দল রবিবার তিনি প্রথম খেলায় রাজশাহী কিংসের বিপক্ষে খেলেছে রংপুর রাইডার্স আর সেই খেলা দেখতে মিরপুরে উপস্থিত হয়েছেন হিরো আলম তিনি বলেন আমি কোনো কিছুতেই হারতে শিখিনি আমি সব সময়ই জয়ের পক্ষে আমি জানি আমার দল চ্যাম্পিয়ন হবে এবং আমি চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফিরবো আমার দলকে নিয়ে দেখা যাক তিনি তার এই আশা আসলে কতটুকু পূরণ হয় তার মানুষের জীবনে সব আশা তো আসলে পূরণ হবার নয় আর ক্রিকেট তো একেবারেই বলা যায় যে অবিশ্বাস্য রকমের লাস্ট বল পর্যন্ত কিছুই বলা যায় না যে সেটা কতটা অনিশ্চয়তার আমরা চাই হিরো আলম তার নিজের দেশের মাটিকে এবং প্রিয় দলকে এতটা ভালোবাসেন সে যেহেতু দলকে নিয়ে এগিয়ে যেতে চাচ্ছেন আমরা চাই জিতে যাক তার দল আপনারা কি বলেন হিরো আলমের অন্তত এই আশাটা পূরণ হোক তাই না আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ